মহেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কুমার বিশ্বজিৎ সাহা স্যারকে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে জল সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত যে কারণে এসেছি একটু মনে করে দেবেন। আসলে এই জায়গায় কথা বলা হওয়ার জন্য এতটা সহজ না, আপনারা ভালো করেই জানেন। এর আগে আমি জানিয়েছি নোট থাকলে ভালো হতো, মোবাইল ফোনে লিখে নিয়ে এসেছিলাম, একটু ভিডিও করার জন্য লাইনা ম্যামকে পেয়েছি, ভিডিও হচ্ছে এরকম। তো একটু মনে করে দেবেন যে কারণে আমি এসেছি। আমি চারটা মূলত বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্ট ধন্যবাদ কেন দেব আপনারা আমার কি বলুন তো, কি আপনারা আমার কোলার মানে আমরা একসাথে শিখেছি একদম ফার্স্ট সেমিস্টার থেকে এখন পর্যন্ত শিখে যাচ্ছি, গতকালকে অনেক কিছু শিখেছি, কালকে আপনাদের ভাই আছে রেডিও ভাই, রাইট? সো কোলার্নার। সেকেন্ড যেটা, আপনারা অনেক সময় আমার টিচার হিসেবে কাজ করেছেন, ভুল শুনছেন না, টিচার ডিরেক্টলি কীভাবে আমি করি, আমি আমাদের প্রথম থেকে যেহেতু খেয়াল করেছেন, অনেকেই বলেছেন স্টেজটা ইউজ করার জন্য বারবার আমি প্রেজেন্টেশনে আপনাদেরকে সামনে আনতাম, মনে আছে তো না? ডিগ্রি
স্টেশনকে বলা হয় আমাদের বাংলাদেশ এবং আমি যতদূর জানি ওয়ার্ল্ডের অনেকগুলো দেশে ইন্টারমিডিয়েট লেভেল বলা হয়, অর্থাৎ গ্র্যাজুয়েশন শেষ করে আপনি সব ধরনের জবে আপনার এখানে পারবেন যতটা একটা বলা হয়। প্র্যাকটিস কিন্তু এরকম না, বিসিএস দিতে পারবেন কোনো প্রবলেম নেই। দেন এছাড়া গভর্নমেন্ট যে অন্য অন্য জব আছে সেগুলো কিন্তু উল্লেখ করা থাকে যে স্নাতক ব্র্যাকেটে স্নাতকোত্তর, আবার কোথাও কোথাও লেখা থাকে স্নাতকোত্তরদের প্রাধান্য দেওয়া হবে। আমি কিন্তু নিজে এখন অ্যাপ্লাই করি না, কিন্তু তার করার জন্য আমার দেখতে হয় অ্যাপ্লাই করতে হয়। কোথাও কোথাও গভর্নমেন্টেরই বিশেষ বিশেষ মানে বিভিন্ন বিভাগ আছে যেখানে জবের জন্য সরাসরি বলা বলে দেওয়া হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি লাগবেই না। আশা করি আমি যদি ভুল না করি, যদি এটা হয়ে থাকে এটা গেল গভর্নমেন্ট জব যারা প্রিপারেশন করে। প্রাইভেটে জব যারা করতে যাচ্ছেন মনে করছেন আমি এখন করবো সারাদিন কাজ শেষে রাত্রেবেলা ইভিনিংয়ে বিয়ে করবেন, রাইট? এতটা কিন্তু সহজ না। আমার মেসেজ ক্লিয়ার, যদি আমাদের খুব বেশি প্রেশার না থাকে, ফ্যামিলি থেকে যদি সাপোর্ট থাকে সামান্য, তাহলে মাত্র এক বছরের MBA আমি যদি ভুল না করি সব জায়গায় রেগুলার যেটা MBA, সো এটা প্রথমে করে ফেলবেন। MBA ইজ আ মাস্ট, যখনই হোক আপনার লাগবেই না, তারা গভর্নমেন্ট জব প্রিপারেশন দেবেন আমাকে ভুল বুঝবেন না। আপনাদের BBA পড়াশোনা আছে আপনারা জানেন একই রকম স্টাইল, খুব বেশি পার্থক্য না, অনেক পার্থক্য না। সো আপনারা পাশাপাশি প্রিপারেশন চালিয়ে যেতে পারবেন, রেগুলার ক্লাস করে অ্যাটেন্ড করুন, আপনাদের মাঝে শেষও হয়ে যাবে। সো দুটোই একভাবে চলতে পারে। পরামর্শ দিতে চেয়েছিলাম, পরামর্শ হচ্ছে ওয়েল আপনারা প্রথম ক্লাসটা মনে আছে আপনাদের, বলছিলেন 2019 সালের স্প্রিং আপনাদের ফার্স্ট ক্লাস শুরু হয় ওই বিল্ডিংটাতে, সেই বিল্ডিংয়ে ফার্স্ট ক্লাস কার সাথে ছিল বলুন তো, মনে আছে? ফার্স্ট ক্লাসে আমরা একটা গেম করেছিলাম, মনে আছে? মনে আছে? একজন ক্লাসমেট সোহেল বর্মন বলতে পারবেন, চলে আসেন তার। আসসালামু আলাইকুম। ফার্স্ট দিন আমাদেরকে স্যার একটা গেম খেলিয়েছিলেন, যেটা হলো আমাদেরকে বেলুন দিয়েছিলেন, পাঁচজন ভলিন্টিয়ার নিয়েছিলেন সামনে, আমাদেরকে বেলুন দিয়েছিলেন আর সাথে একটা পিন দিয়েছিলেন সবার হাতে, বলেছিলেন যে যার কাছে বেলুনটা অবশিষ্ট থাকবে শেষ পর্যন্ত সে বিজয়ী হবে। আর আমরা করেছিলাম আমরা নিজেদের বেলুন সেভ না করে অন্যদের বেলুন ফাটানোর মতো ব্যস্ত ছিলাম, আর এইভাবে পাঁচজনের বেলুনটা ফেলে গেছিলাম, আমরা সবাই হেরে গেছিলাম, তো আমরা কেউ বিজয়ী হতে পারিনি। তখন স্যার বলেছিল যে আমরা যদি কম্পিট না করে যদি নিজেদের ভিতরে যদি আন্ডারস্ট্যান্ডিং বজিয়ে রেখে যদি একসাথে থাকতাম তাহলে আমরা পাঁচজনই বিজয়ী হতে পারতাম। স্যার ধন্যবাদ। সাগর পাড়িতে পড়ে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়িতে